নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এবার ভারত পাকিস্তানের নাকের ডগায় হেলিকপ্টার বসাতে চলেছে। ভারতীয় সেনাবাহিনী পশ্চিম মরুভূমিতে পাকিস্তান সীমান্তের কাছে তার যুদ্ধের ক্ষমতা জোরদার করতে চলেছে। রাজস্থানের যোধপুরের একটি সামরিক স্টেশনে 6টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, প্রথম হেলিকপ্টারটি ফেব্রুয়ারি মার্চ সময়সীমার মধ্যে চুক্তিতে নির্ধারিত হিন্ডন বিমান ঘাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা শুরু করবে বলেই আশা করা হচ্ছে। এরপর হেলিকপ্টারগুলিকে অপারেশনের জন্য যোধপুরের একটি সামরিক স্টেশনে মোতায়েন করা হবে। এই তথ্য সামরিক কর্মকর্তারা ANIকে জানিয়েছেন। ভারতীয় বায়ুসেনার ইতিমধ্যে পশ্চিম ও উত্তর উভয় সীমান্তে 22টি অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর যোগদান যৌথ তালিকায় 24 নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যে আমেরিকান হেলিকপ্টার চালানোর জন্য 50টির বেশি পাইলট এবং প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2020 সালে চীনা আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই আমেরিকান আক্রমণকারী হেলিকপ্টারগুলি পূর্ব লাদাখ সেক্টরে মোতায়েন করা হয়েছিল এবং সেখানে অগ্রবর্তী ঘাঁটি থেকে কাজ করছিল। আসল সরঞ্জাম প্রস্তুতকারক বোয়িং গত বছরের আগস্টে ঘোষণা করেছিল যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে তার অত্যাধুনিক সুবিধায় ভারতীয় সেনাবাহিনীর জন্য অ্যাপাচি হেলিকপ্টার উৎপাদন শুরু করেছে। উৎপাদন প্রক্রিয়ায় টাটা বোয়িং এরোস্পেস লিমিটেডের সাথে চলমান সহযোগিতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ভারতের হায়দ্রাবাদে তার অত্যাধুনিক সুবিধায় AH-64E ফুসিলেজ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। AH-64-এর অত্যাধুনিক প্রযুক্তি এবং যুদ্ধ পরিকল্পিত পারফরমেন্স ভারতীয় সেনাবাহিনীর অপারেশনাল কার্যকারিতাকে বাড়িয়ে তুলবে এবং এর প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়াবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।